জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ হিসাবে এসজিডি বাস্তবায়নে জেলা পর্যায়ে নেটওয়ার্ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের হাসাননগর স্যানকেট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অক্সফার্ম ও সিপিডি সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও ইরার নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। স্যানকেট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রিকল 2021 প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ বাবুল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি অযোধ্যা বেগম, সাধারণ সম্পাদক নিগার সুলতানা কেয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ফজিয়ারা শাম্মিসহ আরও অনেকে।